পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে হাউসিরা। নিরঙ্কুশ জয় না আসা পর্যন্ত হামাসের সঙ্গে যুদ্ধ চলবে বলেছে ইসরায়েল। ইসরায়েল অভিমুখে আরও একটি জাহাজ আটক করল ইয়েমেনের সামরিক বাহিনী। ইসরায়েলকে আরও সতর্ক হতে বলল আমেরিকা। ইউক্রেনকে সদস্য করে নিতে আলোচনা শুরুতে রাজি ইইউ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে হাউসিরা। শুনতে কটু শোনালেও বিদ্যমান সার্বিক পরিস্থিতির আলোকে বলা যায় গাজার ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় কোনো হুমকি নয়। গাজার বাইরের লোকজন এই যুদ্ধের কারণে তাদের স্বাভাবিক জীবনে খুব একটা সমস্যায় পড়বে না। আবার গাজার আশেপাশের দেশগুলো যেমন লেবানন, সিরিয়া, জর্ডান, মিশর, ফিলিস্তিনের জন্য সহানুভূতি প্রকাশ করলেও এই সংঘাত থেকে নিজেদের দূরেই রেখেছে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ প্রায়ই ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। সিরিয়াও একই কাজ করছে, তবে তা সীমিত পরিসরে। যুদ্ধে বড় ধরনের বিস্তৃতিতে তারা আগ্রহী নয় বলেই মনে হচ্ছে। কিছুটা দূরে থাকা সৌদি আরব, তুরস্ক, ইরান, যুক্তরাষ্ট্র ও ইউরোপ এই অঞ্চলের ব্যাপারে আগ্রহী হলেও তারাও সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে অর্থনৈতিক পর্যায়ে গাজার যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না। গাজায় নৃশংস বোমা হামলা, নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা, বেসামরিক কাঠামো ধ্বংস করা, মানুষের অবর্ণনীয় দুর্ভোগ, বাস্তুচ্যুতি, ক্ষুধা, রোগ আন্তর্জাতিকভাবে সাড়া তুললেও এবং তা যদি আরও খারাপ অবস্থার দিকে যায়, তবুও গাজার সমস্যা মূলত সেখানেই সীমিত থাকবে। কিন্তু ছোট্ট এবং দৃঢ় প্রতিজ্ঞ একটি গ্রুপের কার্যক্রম বড় বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। তারা হলো ইয়েমেনের হাউসিরা। লোহিত সাগর এবং ভারত মহাসাগরের মধ্যবর্তী বাব আল মানদেবের ওপর রয়েছে তাদের নিয়ন্ত্রণ। এই সংকীর্ণ পথটি দিয়ে বিশ্বের এক তৃতীয় অংশ তেল সরবরাহ করা হয়। দিনে 60 লাখ ব্যারেল তেল এখান দিয়ে যায়। বেশিরভাগ তেলের গন্তব্য ইউরোপ। গড়ে 16 নট, অর্থাৎ 30 কিলোমিটার ঘণ্টায় বেগে চললে বাব আল মানদেব ও সুয়েজ খাল অতিক্রম করতে লাগে 9 দিনের কম। অন্য যে কোনো রুটের চেয়ে এই পথ ব্যবহার করা হলে পরিবহন খরচ বাঁচে অন্তত 15 ভাগ। অর্থাৎ এই পথ বন্ধ হয়ে গেলে তেলের দাম এই খাতে বাড়তে পারে 15 ভাগ। এর সাথে আছে হামলার আশঙ্কার বিমা খরচ বৃদ্ধি, বিপদে থাকা ক্রুদের বেতন ভাতা বাড়ানো, এছাড়া আরও অনেক খরচ। ফলে গাজা যুদ্ধ অন্য দেশের জন্য খরচের কারণ না হলেও লোহিত সাগরে হাউসিদের হামলা বিশ্বজুড়ে তেলের দাম বাড়িয়ে দেবে, আর এর জের ধরে অন্য আরও অনেক কিছুর ব্যয় বেড়ে যাবে। হাউসিদের হামলা কি বন্ধ করা সম্ভব? সবসময় কূটনৈতিক পন্থায় গ্রহণযোগ্য, কিন্তু হাউসিদের সাথে কোনো দেশেরই সম্পর্ক নেই। একমাত্র ইরানের সাথে তাদের যোগাযোগ রয়েছে, তবে ইরান বলছে তারা হাউসিদের নিয়ন্ত্রণ করে না। আবার তাদের ওপর অবরোধ আরোপ করা হলেও কোনো কাজ হবে না। তারা অবরোধের মধ্যেই কয়েক দশক ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তারা তাদের শক্তির প্রমাণ দিয়েছে। নভেম্বরে গ্যালাক্সি লিডার নামে একটি জাহাজ তারা আটক করেছে। এছাড়া বেশ কয়েকটি জাহাজে হামলা করেছে। লোহিত সাগরে তাদের হামলার রেকর্ড নতুন কিছু নয়। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিরুদ্ধে 2017 সালে তারা আল মদিনা নামের ফ্রিগেটে হামলা চালিয়েছিল। তারা তা করেছিল মনুষ্যবিহীন বিস্ফোরক বোঝায় নৌকার দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে। এর ফলে সৌদি নৌবাহিনী ইয়েমেনের পানিসীমা থেকে সরে গিয়েছিল। এই সাফল্যে উৎসাহিত হয়ে হাউসিরা 2018 সালের মে ও জুলাই মাসে সৌদি আরবের দুটি বিশাল তেল ট্যাঙ্কারে হামলা চালায় ইরানের তৈরি ক্রুজ মিসাইল দিয়ে। হাউসিদের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র একা তাদের বিরুদ্ধে না নেমে ফ্রান্স, ব্রিটেন ও ইসরায়েলি নৌবাহিনীকে নিয়ে জোটবদ্ধভাবে অগ্রসর হতে যাচ্ছে। তারা অবশ্য কিছুটা সফল হয়েছে প্রাথমিকভাবে, তবে হাউসিরা বসে নেই। জোটটি পুরোদমে কাজ শুরুর আগেই তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে। হাউসিরা বলেছে তারা যদি ওই জোটে যোগ দেয়, তবে তাদের তেলকূপ ও মজুদ স্থাপনাগুলো টার্গেট হবে। এই হুমকি বাস্তব। হাউসিদের ক্ষেপণাস্ত্রের পাল্লায় রয়েছে তাদের স্থাপনাগুলো। আরব উপদ্বীপের তেল স্থাপনাগুলোর ওপর যে কোনো ধরনের হামলা বিশ্বে উত্তাপ ছড়াবে, আর তাতে করে তেলের দাম বেড়ে যাবে, আর এর উত্তাপ সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে।
এদিকে নিরঙ্কুশ জয় না আসা পর্যন্ত হামাসের সঙ্গে যুদ্ধ চলবে বলেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের টানা যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তা সহসাই থামছে না বলে ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসের বিরুদ্ধে তারা নিরঙ্কুশ জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ কথা বলেন বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। নেতানিয়াহুর পাশাপাশি তার একজন মন্ত্রীও যুদ্ধ হামলা আরও দীর্ঘদিন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। তার মতে যুদ্ধ চলতে পারে আরও কয়েক মাস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বৃহস্পতিবার তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি গাজা প্রসঙ্গে আলোচনা করেন। এদিকে ইসরায়েল অভিমুখী আরও একটি জাহাজ আটক করল ইয়েমেনের সামরিক বাহিনী। ইহুদিবাদী ইসরায়েল অভিমুখী আরও একটি জাহাজ আটক করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বাবেল মানদেব প্রণালী থেকে এটিকে আটক করা হয়েছে। প্রতিরোধ সংগঠন হুতি আনসারুল্লাহর প্রভাব আধীন এই বাহিনীর একটি সামরিক সূত্র থেকে আজ এই তথ্য পাওয়া গেছে। সূত্রটি বলছে মালবাহী জাহাজটিকে গতিপথ পরিবর্তন করে ইয়েমেনের দিকে যাওয়ার নির্দেশ দিলে প্রথমে এটি নির্দেশ অমান্য করে। এ সময় ইয়েমেনের সেনাবাহিনী এটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি তাতে আঘাত আনে। এরপর এটিকে আটক করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জাহাজটি ইয়েমেনের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলি দৈনিক হ্যারেটস আজই দাবি করেছিল লোহিত সাগরে একটি জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অবশ্য ইয়েমেনি সূত্র বলছে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়নি। এদিকে ইসরায়েলকে আরও সতর্ক হতে বলল আমেরিকা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে ইসরায়েলকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলকে আরও বেশি যত্নবান হওয়ার কথা বলছে বাইডেন। ফিলিস্তিনি এই ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর স্থল যুদ্ধের মাত্রা কমিয়ে আনতে চায় যুক্তরাষ্ট্র, এমন রিপোর্টের মধ্যে বৃহস্পতিবার এই মন্তব্য করলেন তিনি। গাজার ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক এমনটা চান কিনা প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি চাই কিভাবে বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারে সেদিকে তারা বেশি মনোযোগী হোক। হামাসকে নির্মূলের কাজ বন্ধ করা যাবে না, তবে আরও সতর্ক হতে হবে। এদিকে ইউক্রেনকে সদস্য করে নিতে আলোচনা শুরুতে রাজি ইইউ। ইউক্রেনকে সদস্য করে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর নেতারা। এই ঘটনাকে নিজ দেশ ও ইউরোপের বিজয় হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কয়েক মাস ধরে ইউক্রেনের ইইউ সদস্যদের হওয়ার আলোচনার শুরুতে বাধা দিয়ে আসছিল হাঙ্গেরি। এই অচল অবস্থা কেটে গিয়ে আলোচনা শুরুর পথ খুলছে। আলোচনা শুরুর এই ঘোষণা আসে গতকাল বৃহস্পতিবার ইইউ এর 27 দেশের বৈঠকের পর। এই বৈঠকে ইউক্রেন ছাড়াও মলদোভার সদস্য হওয়ার আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ইউরোপীয় জোট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে হাউসিরা। নিরঙ্কুশ জয় না আসা পর্যন্ত হামাসের সঙ্গে যুদ্ধ চলবে বলেছে ইসরায়েল। ইসরায়েল অভিমুখী আরও একটি জাহাজ আটক করল ইয়েমেনের সামরিক বাহিনী। ইসরায়েলকে আরও সতর্ক হতে বলল আমেরিকা। ইউক্রেনকে সদস্য করে নিতে আলোচনা শুরুতে রাজি ইইউ।